চলতি বছর বন্যা দীর্ঘস্থায়ীর জন্য কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন বিশেষজ্ঞরা। বলছেন, এবার বন্যা ভয়াবহ রূপ নেবে এমন পূর্বাভাস থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বানভাসীদের রক্ষায় দীর্ঘমেয়াদী ও পরিকল্পিত পরিকল্পনার বিকল্প নেই বলেও মনে করেন তারা। এছাড়া দেশজুড়ে ডোবা নালা সংরক্ষণের তাগিদ দিয়েছেন গবেষকরা। নদীমাতৃক দেশ হওয়ায় প্রতি বছর বাংলাদেশের গড়ে প্রায় 26,000 বর্গ কিলোমিটার এলাকা বন্যায় আক্রান্ত হয়, যা দেশের মোট ভূখণ্ডের প্রায় 18 ভাগ। আর বন্যার ব্যাপকতা বাড়লে ক্ষতিগ্রস্ত হয় প্রায় 55 ভাগ এলাকা। প্রায় 2 সপ্তাহ ধরে পানিতে ভাসছে দেশের প্রায় অর্ধেক জনপদ। ডুবে গেছে ঘরবাড়ি, পথঘাট, ফসলি জমি, কোথাও ভেঙেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ফলে অবর্ণনীয় ভোগান্তিতে লাখ লাখ মানুষ। ঘর বাড়ি সব কিছু মানুষের তলায় গেছে, গা ভাঙ্গিয়া চুরিয়া নদীর গর্ভে সব গেছে। পাটে উঠার পাই নেই, যে জাগ দিছিলাম বলে নাই ডাবে গেছে। তারপরে বাড়িও আমাকে ভাঙছে, সেলে বাড়ি উইসে ভিটাই কোথাখান দিয়েছিল, পানি উঠে নেই, সেই জায়গায় আমরা আওজায় রাখছি। গবেষকরা বলছেন, এবছর বন্যা ভয়াবহ রূপ নেবে এমন পূর্বাভাস থাকার পরও ব্যবস্থা নেওয়া হয়নি, এজন্য সংশ্লিষ্টদের গাফিলতিকেই দোষছেন এই গবেষক। আমরা প্রথম থেকেই ধরেছিলাম যে বন্যার গত 2-3 বছরের তুলনায় এবছর বন্যার তীব্রতা অনেক বাড়বে। বলেন, বন্যার ক্ষয়ক্ষতি থেকে বিপুল জনগোষ্ঠীকে রক্ষায় প্রয়োজন দীর্ঘমেয়াদী উদ্যোগ, সেই সাথে স্বল্প মেয়াদেও প্রয়োজন যথাযথ ব্যবস্থার। লং টার্ম পরিকল্পনা করে রংপুর এবং সিরাজগঞ্জ শহরকে রক্ষা করা উচিত, কারণ ওই দিক দিয়ে প্রত্যেক বছরই ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বাদ দেয়, সেটা ভেঙে যায়। কারণ আমার মনে হয় প্রপার কি করা উচিত সেটা এখনো মনে ঠিক করা হয়নি। তাছাড়া ডোবা নালা সংরক্ষণের তাগিদ দেন এই গবেষক। প্রত্যেক শহরে কিছু ডোবা থাকতে হবে, বড় বড় ডোবা, যেগুলিতে পানি জমা হতে পারে। নাজমুস সাকিব, চ্যানেল 24।